না না না, আমার সময়টা খুব উত্তাল সময়। আচ্ছা, মানে আমি তো তখন 67 এ আমরা ঢুকেছি, তো তখন আপনি ভেবে দেখুন, তখন একটা মানে মানে একটা উত্তাল নক্সালাইট মুভমেন্টের সময়। আচ্ছা, এবং আমরা হ্যাঁ 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 এবং শেষকালে আমাদের থার্ড ইয়ার অনেক সময় ক্লাসটা মানে কলেজ বন্ধ করে দিতে বাধ্য হলেন, তখন ওই অমলবাবুর বাড়ি ক্লাস হতো, কারোর বাড়ি ক্লাস হতো, এরকম হতো। এমনও দিন গেছে যে পুলিশে করে গাড়ি করে আমরা ফিরেছি, মানে একটা ট্রাকের মধ্যে ছাত্রছাত্রীকে ফেরত পাঠানো হয়েছে। তখন খুব নক্সাল আন্দোলন চলেছে এবং তখন ছিলেন, অনেকেই ছিলেন, আমরা কিউবু কিলে বসে থাকতাম, আমাদের ওখান থেকেই কলেজ থেকেই অনেক সব যারা লেফট উইং এক্সট্রিমিস্ট নেতা ছিলেন, তারা আমাদের সাথে কথা বলে গেলেন বা দেখলেন বা এখন তারা মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। অনেকে অনেকে জেলে গেছেন, এ গেছেন, এবং তখন তো ছেলেমেয়েরা যারা ছিলেন খুবই মানে আমাদের সঙ্গে যারা পড়েছেন, মানে একটা মানে তারকবাবু গর্ব করে ইংরেজিতে বলতেন, আমি আমার আমার ছেলেমেয়েরা ক্রিম অফ দ্য ক্রিম। আপনার সঙ্গে কে কে পড়তেন সেই সময়? আমার সঙ্গে ছিল, আমি যে ব্যাচে পড়েছি আমাকে শঙ্কর বলেন, তোমাদের এবারে গ্যালাক্সি, এম জে আকবর, আচ্ছা ও আমার ক্লাসমেট, আচ্ছা আচ্ছা, তারপরে সুকান্ত চৌধুরী, ও আমার ক্লাসমেট, আর কল্যাণ রায় যে এখন ওখানে, ও আমার ক্লাসমেট, আর একজন ছিল ও সম্প্রতি ইয়ে করলো, স্টেপ ডাউন করলো ইয়ে থেকে, ভাইস প্রেসিডেন্ট অফ অ্যাক্সিস ব্যাঙ্ক, শিশির চক্রবর্তী, এরকম আমার সঙ্গে মানে অনেকেই, রঞ্জনা পড়তো, যে অমিত কিরণ ইয়ে, রঞ্জনা আমার ইয়ে ছিল, বন্ধু ছিল, মানে 7-8 জন মেয়ে আর আর এরকম 15 জন। তা এই এই হচ্ছে আমাদের ওই ওই সময়। আর সেই সময় আপনারা যখন ক্লাসে যেতেন তখন নকশালরা মানে পুরো মুভমেন্ট প্রেসিডেন্সি প্রায় গোলমাল হতো, প্রায় গোলমাল হতো। এই গোলমালটা শেষকালে এমন থার্ড ইয়ারে এমন তো ক্লাস টাস চলতো করতো না সেই সময়? না, কোনো ভয়টা করতো না। আমি মোটামুটি মানে আমি যেখানে থাকতাম একটু দূরে ভেতর দিকে, ওদিকে টালার পাইক পাড়ে ওদিকে, সেখানে অনেক সময় এরকম তখন কর্ডিং করে দিয়েছে গোলমাল, তখন ওই সিপিএম নকশাল এই সমস্ত গোলমাল টোলমাল হতো। কিন্তু আমাদের গাড়ি করে ট্রাকে করে পৌঁছেছে, পুলিশ নামিয়েছে, আমি বললাম যে এখানে আমার বাড়ির ভেতরে, ঢুকতে দিচ্ছে না, ঢুকেছি, এইসব অভিজ্ঞতা হয়েছে। নকশালাইট মুভমেন্ট মানে আমি আর মানে আই থিঙ্ক ফ্রম দ্য বিগিনিং, মানে প্রেসিডেন্সি কলেজ ফার্স্ট ইয়ার টু মাই জার্নি টিল কোরাপুট সর্ট অফ স্টক একদম পুরো মধ্যে। আচ্ছা, সেই সময় নকশালের মুভমেন্টের লিডার কে ছিল? তখন তো আমাদের কলেজে কলেজে ছিলেন তো, হ্যাঁ কলেজে ছিলেন তো, অসীম চ্যাটার্জি ছিলেন কাকা, ও প্রায় আমাদের কেবিগুলার প্যান সামনে দিয়ে ঘুরে টুরে যেতে, এই তোরা কী করছিস সেটি অঙ্কম, তখন হচ্ছে উনি অনেক সিনিয়র ছিলেন, বাট আই থিঙ্ক তখন বোধহয় ডাইরেক্ট ছাত্র ছিলেন না, কিন্তু ওরা আসতেন কলেজে করতেন এবং বেশ ভালো রকমই মুভমেন্ট হতো, এবং খানিকটা ল অর্ডার একটু ফাইন্যান্স গোলমাল হতো বলে প্রিন্সিপালের সঙ্গে, তখন রাজেন্দ্রনাথ সেনগুপ্ত প্রিন্সিপাল ছিলেন, উনি ওনার সঙ্গে অনেক সময়, কিন্তু ভালো মানুষ ছিলেন তিনি, কিন্তু সামহাও ওই থার্ড ইয়ারে কিছু সময়ের জন্য ক্লাসটা বন্ধ করে দিয়েছিলেন। আর অনেক সময় মানে পুলিশ টুলিশ না আনতে হলেও মানে সাহায্য নিয়ে, তখন যে এরকম একটা সময় ছিল ওই কলেজটা, তো সবসময়ই একটা মানে ছিল একটা মানে বলতে পারেন একটা হটবেড ছিল সে সময়টা, এবং সেটা খুব কাছ থেকেই ওই গোলমালটা আমরা সে সময় দেখেছি। ইট ওয়াজ নট রিয়েলি আ ভেরি পিসফুল টাইম, ভেরি রেস্টলেস টাইম, আই উড সে ভেরি আনসার্টেন অ্যান্ড রেস্টলেস, কিন্তু তার মধ্যে আমরা পড়াশোনা চালিয়ে গেছি, যারা পড়াশোনা করার চালিয়ে গেছি অত ভয়টাই পায়নি। ও নিচে হয়তো গোলমাল হচ্ছে, ওপরে ক্লাস হচ্ছে, 23 নম্বর ঘর ইংলিশ ডিপার্টমেন্টে ক্লাস হয়, 24-26 ওপরে ক্লাস হয়তো হচ্ছে, ক্লাসগুলো হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা কিছু ছিল না। তো এটা সুন্দর জিনিস, মানে পরিবেশটা একটা অন্যরকম, একটা রাজনীতি রাজনৈতিক উত্তাল চলছে নিচে অথচ ক্লাস চলছে, এই জিনিসটা আজকালকার দিনে খুব একটা দেখা যায় না। আমি রাজনৈতিক উত্তাল বা কোনো গন্ডগোল যদি হয় পুরো স্কুল বা পুরো কলেজ ক্লাসও করেছে শেষকালে, যখন আমি আপনাকে বলছি আমি থার্ড ইয়ারে, মানে ধরুন 68-69 মানে 70-তে, তখন একটা 70-টা একটা খুব ক্লাইম্যাক্স এমনিতেই হয়েছিল, তখন মানে আমাদের কিছুদিনের জন্য ক্লাস বন্ধ ছিল, কিছুদিনের জন্য ক্লাস আমাদের অমলবাবুর বাড়িতে হয়েছে। হ্যাঁ বললেন তো, ওই সময় কি কোনো এসে স্কুলের মানে কলেজের ভেতরে বা ইউনিভার্সিটির ভেতরে পুলিশ এসে মারামারি, লাঠালাঠি এরকম কিছু গন্ডগোল চোখে দেখে? না না না, এরকম কিছু হতো না। আচ্ছা, আমি এই জিনিস হয় যে পুলিশের যে একটা মানে অ্যাট্রোসিস কোনো একটা এই ধরনের কিন্তু কিছু হয়নি। আচ্ছা, মানে অ্যাজ ফার অ্যাজ আই নো, আমরাও তখন তো ক্লাসই করছি রেগুলার, সেরকম কিছু হয়নি, বরং প্রিন্সিপাল থামাতে চেষ্টা করতেন যে তোমরা গোলমাল এটি
প্রিন্সিপালের সঙ্গে গোলমাল হয়েছে এটা আমরা দেখেছি, এবং কলেজের মধ্যে যে আভ্যন্তরীণ যে ল অ্যান্ড অর্ডারটা আইন শৃঙ্খলা রাখা যেটা তার দায়িত্ব সেটা তিনি পালনের ভীষণ চেষ্টা করছেন, খানিকটা হয়তো অসুবিধে হচ্ছে তার, সেইটা দেখেছি। কিন্তু সেটা একটা এক্সট্রিম গিয়ে যে এরকম একটা হলো সবাই মিলে গেল, যে সব যে যাচ্ছে না সে যাচ্ছে না, যে পড়ছে পড়ছে, কেউ হয়তো গেছে, কিন্তু আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে কেউ গেল, কেউ যদি কোনো ছাত্র না গিয়ে বই পড়াশোনা করে বা ক্লাস অ্যাটেন্ড করে বা প্রফেসর ক্লাস তাকে কেউ আটকাবে? অধ্যাপক ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টে, তো উনি আসছেন নিচে প্রচন্ড গোলমাল হচ্ছে হচ্ছে ওনার ক্লাস। হ্যাঁ, তা আমরা একটু ঘোরাঘুরি করে করিডোর থেকে আমরা যাবো ক্লাসরুমে, নিচেটা কিছু গোলমাল ঠিক হয়েছে, গোলমাল ঠিক হয়েছে, হ্যাঁ স্যার এখন ঠিক হয়ে গেছে, বাবা তখন ক্লাসে গেলেন, উনি একটু ছিলেন তো এইরকম আর কি, মানে একেবারে সমস্ত স্ট্যান্ড স্টিল করে স্তব্ধ করে দিয়ে একটা মানে একটা কি বলবো যেটা একটা আনস্টেবল এবং এই পরিস্থিতি সৃষ্টি করে সেই জিনিসটা হয়। তবে হ্যাঁ, যেটা আমি বললাম ক্লাস কিছুদিন বন্ধ ছিল, একটু গোলমাল আমরা দেখেছি, আমরা তার উত্তাপটাও পেয়েছি, আমরা তার সবটাই দেখেছি, কিন্তু এইরকম এতটা মানে এখন যেরকম হয় সেরকম কিছু ছিল। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।